एवरीवन वेलकम टू माय चैनल। आज के तुम्हारे साथ डेली मॉर्निंग रूटीन शेयर करछी। सकाले घूम थेके उठार परे ही स्कूले जाने जोन्नो प्रिपरेशन स्टार्ट कर दी। हमें फेस वाश करे एशे एकटा टोनार अप्लाई करे निलाम। एई टोनारटा अप्लाई करार परे खूब रिफ्रेशिंग फील हय। बेसिकलि एटा एकटा फेस मिस्ट। एरपर आमि एकटा पार्सल आनबक्स करे निच्छि। এই পার্সেলটা কালকে এসেছিল আর ম্যাক্সিমাম টাইমে এরকম হয়, আমি যখন বাড়িতে থাকি না তখনই সব ডেলিভারি আসে, আর কালকেও সেটাই হয়েছে। ডেলিভারি বয় সোসাইটির গার্ডের কাছে পার্সেলটা দিয়ে গেছিল। আমি বাড়িতে আসার সময় গার্ডের কাছ থেকে নিয়ে এসেছি। বেসিক্যালি আমি তিনটা প্রোডাক্ট অর্ডার করেছিলাম, একটা টোনার, একটা সিরাম আর একটা সানস্ক্রিন। কোনো পার্সেল এলে সেটা ওপেন করাটা আমার কাছে খুব এক্সাইটিং। এই তিনটে প্রোডাক্টই আমি মুডি থেকে অর্ডার করেছিলাম। এই টোনার আর সানস্ক্রিনটা আমার সেকেন্ড টাইম পারচেস, আর এই সিরামটা আমি ফার্স্ট টাইম ইউজ করছি। আমার স্কুলের রিপোর্টিং টাইম ঠিক সকাল 8:20, তাই আমাকে এনিহাও 8টার মধ্যে রেডি হতেই হবে। আমার স্কুল বাস 8:10 মধ্যে সোসাইটির সামনে চলে আসে, আর আমার সোসাইটি থেকে আমার স্কুলের ডিস্টেন্স 1 কিলোমিটার মতো। আর যেটা পৌঁছাতে হার্ডলি সময় লাগে 2 মিনিট। আমি আগে টোনার অ্যাপ্লাই করে নিয়েছিলাম, এরপরে আমি সিরাম অ্যাপ্লাই করে নিচ্ছি। এই সিরামটা খুব ভালোভাবে স্কিনে অ্যাবজর্ব হয়ে যাওয়ার পরে আমি আমার ফেভারিট ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নেব। সকালে এই সিটিএম রুটিনটা খুব ইম্পর্টেন্ট। সিটিএম মানে হলো ক্লিনজিং, টোনিং আর ময়শ্চারাইজিং। এই ময়শ্চারাইজারটা আমার এত ফেভারিট কারণ এর মধ্যে হায়ালুরোনিক অ্যাসিড আর কোকোনাট এক্সট্র্যাক্ট আছে। আমি আগেও এমন প্রোডাক্ট ইউজ করেছি যার মধ্যে হায়ালুরোনিক অ্যাসিড অ্যাজ অ্যান ইনগ্রিডিয়েন্ট ছিল, আর আমার ফিল হয়েছে এই ইনগ্রিডিয়েন্টটা আমার স্কিন টাইপের জন্য খুব সুইটেবল। আমি খুব ভালোভাবে ময়শ্চারাইজারটা আমার স্কিনে অ্যাপ্লাই করে নিচ্ছি। ময়শ্চারাইজারটা খুব ভালোভাবে স্কিনে অ্যাবজর্ব হয়ে গেছে। রিসেন্টলি আমি বাইরে বেরোনোর আগে একটা স্কিন টিন্ট ইউজ করা স্টার্ট করেছি। এই স্কিন টিনটা আমি অনলাইনে অর্ডার করেছি। এটা অর্ডার করার আগে আমি খুব টেনশনে ছিলাম যে এটা আমার স্কিন শেডের সাথে ম্যাচ করবে কি না, বাট লাকিলি এটা আমার স্কিন শেডের সাথে একদম ম্যাচ করেছে। আমি খুব সামান্য পরিমাণে স্কিন টিন্ট, খুব সামান্য পরিমাণে স্ট্রোব ক্রিম আর খুব সামান্য পরিমাণে ময়শ্চারাইজার অ্যাড করে একসাথে মিক্স করে নিলাম। এবার আমার পুরো ফেসে ডট ডট করে প্রোডাক্টটা অ্যাপ্লাই করে নিলাম। এবার আমি একটা বিউটি ব্লেন্ডার হালকা ওয়েট করে পুরো প্রোডাক্টটা আমার স্কিনে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিলাম। এটা অ্যাপ্লাই করার পরে স্কিনে কোনো রকম হোয়াইট কাস্ট ফিল হয় না, স্কিনে একটা হেলদি গ্লো আসে। এখন আমি কাজল অ্যাপ্লাই করে নিচ্ছি। এটা একটা ব্রাউন কাজল। এবার আমি ব্লাশ অ্যাপ্লাই করে নিচ্ছি। এটা হলো আমার ফেভারিট স্টেপ। আগে আমি ব্লাশ অ্যাপ্লাই করতাম না, বাট রিসেন্টলি আমার খুব ভালো লাগে ব্লাশ অ্যাপ্লাই করতে। Thank you.
নাও লাস্ট স্টেপ, দ্যাট ইজ লিপস্টিক অ্যাপ্লিকেশন। আর ম্যাক্সিমাম টাইম আমি দুটো লিপস্টিক একসাথে ব্লেন্ড করে অ্যাপ্লাই করি। ব্যাস এবার আমি হেয়ারটা হালকা কম করে নিলাম অ্যান্ড আই এম রেডি। এখন বাজে সকাল 8:05। এবার আমি দরজা লক করে বেরিয়ে গেলাম। এটা হলো আমাদের করিডোর, আমি থাকি 10th floor-এ। এখন আমি লিফটের জন্য ওয়েট করছি। এটা হলো আমাদের সোসাইটি আর এটা হলো প্লে এরিয়া ফর কিডস। এখান থেকে সামনে কিছুটা এগিয়ে গেলে ছোট্ট একটা বাগান আর তার ওই পাশে কয়েকটা ভিলাস। এবার আমি গেটের দিকে এগিয়ে যাচ্ছি। আমি সোসাইটির গেটে পৌঁছে গেছি আর এখানেই এখন স্কুল বাস চলে আসবে। আজকের ব্লগটা এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই বাই অ্যান্ড প্লিজ টেক কেয়ার অ্যান্ড প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড কমেন্ট করো।